জাতীয় পতাকা মায়ের প্রতীকস্বরূপ, একথা মাথায় রেখেই প্রজাতন্ত্র দিবসের পরের দিন হাওড়া বালি এলাকার মায়ের প্রেরণা স্বেচ্ছাসেবী সংস্থা থেকে একদল যুবক যুবতী পড়ে থাকা পতাকা তুলে আনার কাজ করেন। 12 বছর ধরেই চলছে এই কাজ, এবছরও অন্যথা হয়নি তার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সংস্থার কর্ণধার প্রিয়রঞ্জন সরকার, ডাক্তার রানা চ্যাটার্জি, শিক্ষক সৌমেন দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আমি এই অটো ইউনিয়ন বালিখালের সকল সদস্যকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই গত বছর আমরা এসে আপনাদেরকে অনুরোধ করেছিলাম সেই অনুরোধ রাখার জন্যে, কারণ এবছর একটা জাতীয় পতাকা মাটিতে পড়নি, তার জন্য আমরা আপনাদের অনুরোধ জানাই। হ্যাঁ, খুব সংক্ষেপে বললে আমরা যখন দেখি এই 15ই আগস্ট, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, এই যে আমাদের ভীষণ গর্বের ভীষণ আনন্দের দিনগুলো উদযাপন করি, তো সেই দিন উদযাপন করে আমরা সবাই বাড়ি চলে যাই। কিন্তু পরের দিন দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কিছু জাতীয় পতাকা, বিশেষ করে কাগজে ছোটো পতাকাগুলো রাস্তার বিভিন্ন কোণে পড়ে আছে, কখনো ড্রেনে পড়ে আছে। তো আমাদের যে দেশ মাতৃকা, যে জাতীয় পতাকা, সে তো আমাদের গর্ব, তাকে তো আমরা রাস্তায় ফেলে রাখতে পারি না। তো এই উদ্যোগ প্রথম শুরু করে মনু প্রিয়রঞ্জন, এবং তারপর আমাকে যখন ডাকে তখন আমিও আমার হাত বাড়িয়ে দিই, কারণ আমার খুব ভালো লেগেছিলো এই প্রচেষ্টা, যে এইভাবে এটা করা যায় যে এই জাতীয় পতাকাগুলোকে সযত্নে তুলে তাকে সংরক্ষিত করা এবং তাকে সম্মান দেওয়া, দেশ মাতাকে সম্মান দেওয়া, জাতীয় পতাকাকে সম্মান দেওয়া, এই কনসেপ্টটা আমার ভীষণ ভালো লেগেছিলো। এবং দেখতেই পাচ্ছ এই এত ইয়াং ছেলে মেয়ে, এরা এত ভালো, এরা সবাই মিলে আমরা একসাথে বছরে এই দিনগুলোতে বেরোই। পার্টিকুলারলি গতকাল যেমন প্রজাতন্ত্র দিবস গেছে 26শে জানুয়ারি, তোমরা জানো, সেই জন্য আজকে সকালে আমরা আবার আমরা পথে নেমেছি এই পতাকাগুলোকে কুড়িয়ে দেবো। এবং শুধু পতাকা কুড়ানোটাই আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা সচেতনতাকে বিস্তার করে দেওয়া, হ্যাঁ, যাতে সবাই সচেতন হয়, সমাজ সচেতন হয়, যাতে এই পতাকা যেন পরের দিন পড়ে না থাকে সেইভাবে পতাকাগুলোকে লাগানো হয়, এবং যদি পড়েও থাকে কেউ যেন যত্ন করে তুলে সেটা সংরক্ষণ করে। আমার মনে হয় সেটাই আমাদের পক্ষে দেশের দেশ মাতৃকার প্রতি যথেষ্ট সম্মান প্রদান করা এবং শ্রদ্ধা নিবেদন করার একটা ভালো উপায়।